তো হ্যালো ভাই বেড়াদার, কেমন আছো তোমরা? আর আমি মনে করি তোমরা অনেক ভালো আছো। আর তাই তো আমি কিরা সাপুকে নিয়ে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা বানাবো একটু করা। দেখো ভাই, আমি বেশ কিছুদিন যাবত ধরে আমি ফলো করতেছি এই চুতমারানি টিকটকের সঙ্গে ফলাফলি করতেছে। আসলে টিকটকে দেখতে দেখতে একে তো তোমরাও এর উপর ক্র্যাশ খেয়েছো, আর আমিও এর চরিত্র আর এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার পর আমারও বলতে ইচ্ছা করতেছে। ধরো আমিও শুনলাম যে এ নাকি কক্সবাজার কাঁপাচ্ছে, যদিও ভিডিওটা বানাতে একটু দেরি হচ্ছে আমার, তো তারপরও আমি বুঝতেই তো পারতেছো যে কন্টেন্টের কত অভাব আছে আমার। তাহলে চলো দেখে আসি এর কক্সবাজার কাঁপানোর একটা ভিডিও। দেখো কিরাস নীলাপুর ভিডিও দেখার পরে শুধু কিরাসই খাইলাম ভাই, চাষ করতে পারলাম না। শুনলাম আমি নাকি কিরাসাপু অনেককে চাষ করতে দেয় তার নিজের খেতে। দেখো ভাই, আমি আগে কিছু ভিডিওতে আমি বলছিলাম যে এসব টিকটকার চুত মারাইনেরা এদের টিকটক আইডিতে নাম দেয় চোদের মতন নাম দেয়, চোদের মতন ভিডিও বানায়। আসলে টিকটকের নীলাপু আসলে কোন ধরনের ভাইরা? দেখো ম্যাক্সিমাম এসব চুত মারাইনি মাগিরা হচ্ছিল ডাব ঝুলিয়ে ঠাপ ভিডিও বানায়, আর এইসব চুত মারাইনি মাগিরা হচ্ছিল টার্গেট করে 18-25 বছরের যুবকদের। দেখো ভাই, শুরুতে তো আমি বিশ্বাস করিনি, না তো আমি দেখছি আসলে এ নাকি কক্সবাজার কাঁপাচ্ছে। আসলে এর ভিডিও দেখার মাত্রই আমার মনে হচ্ছে যে আসলে কক্সবাজার সত্যি কক্সবাজার কাঁপাচ্ছে। আসলে তোমরা কি ভাবতেছ আর কি মনে করতেছো আসলে আমি জানি না। তোমরা হয়তো অনেকে মনে করতেছো যে নতুন কেউ টিকটকে এসে ভাইরাল হইলেই তারা রোস্ট করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আসলে ভাই, সব চুত মারা দিন না তো কোনো ভিডিও গ্রাফিক্স ভালো হয়, না তো ভিডিওর কোয়ালিটি ভালো হয়। হয়তো হইতে পারে, কারণ বর্তমানে এদের ভিডিও গ্রাফিক্সটা ভালো করতে পারে বা ভিডিও কোয়ালিটিও, যেহেতু বর্তমান যেহেতু এসে কক্সবাজার কাঁপাচ্ছে, সে হয়তো তার iPhone 16 পরক সে নিয়ে নেবে বা অথচ নিয়ে নিতে, এটা হয়তো আমি সঠিক জানি না। ভাই আমার মনে হচ্ছে যে যেভাবে সেরকম ফালাফালি করতেছে, আসলে আমার মনে হচ্ছে যে 16 পরো নিয়ে নিয়েছে তো সেই খুশিতে এরকম ফালাই ফালাই পাহাড় মার ডাব ডুব দেখায় ভিডিও করতেছে। দেখো একে নিয়ে আমার আরও অনেক কিছুই বলার ছিল, আসলে আমি এই ভিডিওতে তো বলতে পারবো না, আমার হাতে সময় কম আছে, আমি ঠিক মতন ভিডিও দিতে পারবো কিনা আগামী কয়েকটা দিন আমি সেটাও বলতে পারতেছি না। তো তোমরা যারা যারা এখন আমার এই ভিডিওতে লাইক করে দিই, লাইক করে দিও, আর কারা কারা পার্ট 2 ভিডিও দেখতে চাও চাইলে সেটাও কমেন্ট করে দিতে পারো। তো দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে। তো যাওয়ার আগে আমি আরও একটা কথা বলি, তোমরা যেসব সাবস্ক্রিপশন আপুরা আছো, যাদের ফ্রেন্ডের মধ্যে iPhone 16 Pro চালায়, তাদের কাছ থেকে সাবধান থাকো।